পাচ্ছি না এই মহা পাপের বোঝা আমি যে আর বই বেড়াতে পারছি না একটা অপরাধ বোধ দিন রাত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছি বলছি নরকেও তোর ঠাই হবে না নাগিনী কেন কেন আমি দাদামণির নামে অযথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিলাম রাজা দুলালকে কেন টানি নেমে এলাম পথের ধুলোই তুমি তো সবই জানো অন্তর্যামী ভগবান শোনো বলো তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন তুমি যেন আমাকে চিনতেই পারছো না আর কতদিন আমাকে এই পাপের বোঝা বইয়ে বেড়াতে হবে চুপ করে আছো যে সাত মাস হতে চলল সাত মাস চলছে তো আমি কি করব তুমি কি করবে মানে আমার এই অবস্থার জন্য কে দায়ী এ দায়ী বা কে না দায়ী সেটা আমি কি জানি অসিত আমি ভদ্র সন্তান তোমার মন মর্যাদা নেই জানি কিন্তু আমার আছে আমাকে পাঁচজনের সঙ্গে মিশতে হবে তুমি ভদ্র সন্তান নও তুমি একটা জানো ভদ্র সন্তান হলে এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারতে না চরিত্রহীন কামন্দ লোক তুমি চিৎকার করলে কি হবে কেউ তোমার কথা বিশ্বাস করবে না কারণ তুমি জামাই বাবুর সঙ্গে নিজের মুখে বলেছ দাদামণি আমার সর্বনাশ করেছে বলেছি তোমার চাপে পড়ে বলেছি তাই নাকি আমি যদি চাপ দেই এই ভাইলাতে তুমি আগুন ধরিয়ে দাও তুমি কি আগুন ধরিয়ে দিবে আমি যদি বলি এমন লোকটাকে তুমি বিষ খাইয়ে মারবে তুমি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলে বিয়ে একটা অজ্ঞাতা কুরুশিলা মেয়েকে আমি করবো বিয়ে যার জন্মের কোন ঠিকানা নেই কত ঘাটে গিয়ে যে লঙ্গর বসাই নিয়ে ভগবান জানে ওই বুড়োটার সঙ্গে যে তোমার মতন পড়েছিল তা তো সবাই জানে অসিত অসিত তুমি তুমি একটা জানোয়ার বল পশু তোর মরা মায়ে দিব্যি করে বল কে আমার সর্বনাশ করেছে কে দিয়েছিল বিয়ের প্রতিশ্রুতি বল বল জানোয়ার জামা ছেড়ে দে বলছি না ছাড়বো না ছেড়ে দে বলছি ছাড়বো না আমি তোকে জ্যান্ত মাটিতে ফুটে ফেলবো পুরোটার সঙ্গে প্রেত করে আমার নাম দেওয়া হচ্ছে দেহের জ্বালা যদি মিটাতে না পারিস বাজারে গিয়ে যৌবনে দোকান খুলে বস এক খদ্দর তোর ফাঁকে জুটবে আমি আমি বিষ খাবো আমি গলায় দড়ি দেবো না না আমি মরবো না আমি মরবো না ওই শয়তানের ধ্বংস না দেখে আমি কিছুতেই মরবো না কিছুতেই মরবো না তুমি না
That's proper. আমি চাকরি করব না দোকান সামলাবো কেন অসুস্থ হয়েছে এতদিন ধরে কাজ করছে পারবে না সে দোকান চালাতে নিশ্চয়ই পারবে ওষুধের উপর আমার বিন্দুমাত্র আস্থা নেই দেখো দাদা অনেকদিন অভিযোগ করেছে আমি কান দেইনি কেসুকে এই কমাসে যে আমার অভিজ্ঞতা হয়েছে আমি হারে হারে টের পাচ্ছি তোমার বাইটি কি চিজ দেখো ও ছেলে মানুষ অল্প বয়স এটা বয়সের জন্য না এটা হচ্ছে তোমাদের বংশটা তোমার পিতৃদের বক্ষে রাস্তায় ঘোরাঘুরি দিত কথা রসিকা বললেন আমি ওষুধ খাওয়াতে গেলাম কি বললে জানো কি বললে আরো যদি এক গ্লাস বিয়ার দাও তার চেয়ে বলে তোমার বংশটা কি ভালো নিশ্চয় ভালো ওই মুখ ছেড়ে আর তোমাকে কথা বলতে হবে না আমার বাবা মদ খেত তোমার মতো দাদার মতো চরিত্রহীন ছিল না ঘরের মধ্যে পা পুষে রেখেছ আমার তাদের মুখে বড় বড় কথা দাদা হয়তো অপরাধী নয় এ কাজ দাদা করতে পারে আর করতে পারে না আমার ভাবি অপরাধ না করলে চুরের মতো বাড়ি থেকে পালিয়ে যাবে কেন একটা পয়সাও নেয়নি এই দুটো মাস কি করে যে চলছে একমাত্র ভগবানই জানে কাগজে আমি বিজ্ঞাপন দিয়েছি তার কোনো সংবাদ আর পাইনি আমি আমি মানে হ্যাঁ তোর কথা আমি ভাবছি ভেবে দেখলাম অবদ্ধ হলে আমার দাদারই তো সন্তান ছেলেটাকে নষ্ট করা ঠিক হবে না 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 আমি আমি যে মিথ্যে কথা বলেছিলাম আমি আমি যে মিথ্যে কথা বলেছিলাম কাজন হ্যাঁ ছোটদা অসিত আমাকে খুন করার ভয় দেখিয়েছিল ছোট বৌদি বলেছিল তোর সঙ্গে অসিতের বিয়ে দিয়ে দেব শাশুড়িকে সরিয়ে দিতে পারলে ওসি দোকানের মালিক হবে আমি কি করেছি আমি কি করেছি তুমি বড় বাইকে আমি বিনা দোষে আমি মাথায় কলঙ্কের পূজা চাপিয়ে দিয়েছি আমার আমার মাথায় কেন বজ্র আঘাত হয় না বজ্র আঘাত হয় না বজ্র আঘাত হয় না তাই করো ছোটা তাই করো এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না কেউ বুঝলো না আমার মনের কথা দেবতার নামে আমি কলঙ্ক দিলাম তোর সন্তানের বাবা তাহলে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল বলেছিল সব দায়িত্ব আমার এখন বলছি যাবো যাবো আপনারা কি দোকান খুলতে আমাকে নিষেধ করেছেন কেন এতদিনের জঙ্গলের ব্যবসাটা আপনি
বন্ধ করে দেবে? আমি তো ভেবেছিলাম ব্যবসাটা আরো অনেক বড় করে করবো। বলো ছোটদা, দোকান দেবো, দোকান আপনি আমার হাতে ছিল। আমি কথা দিচ্ছি, এই গেলার বিপদ ওষুধের ফার্মেসি দোকান আমি করে দিব। কোন লোক যদি কোন মেয়েকে প্রতিশ্রুতি দেখে তার সর্বনাশ করে, তার কি শাস্তি হবে? ফাঁসি হওয়া উচিত, ফাঁসি, একেবারে ফাঁসি। আমার যদি ক্ষমতা থাকতো না, ওই সালা পোষালা মেয়ের পা রাস্তায় দাঁড় করে দিয়ে গুলি করে মারতাম। তাই নাকি? নিশ্চয় নিশ্চয়। যারা বদ্ধ, এরা বদ্ধ সমাজের কলঙ্ক। একটা বর্ষ হয় মেয়েকে সর্বনাশ করে পালিয়ে যায়, তারা কখনো ভদ্র মানুষ হতে পারে না। এই আপনি দাদার কথাই ভাবেন না, আপনার দাদার কথাই। এটা যদি আপনার ভাই না হয়, আমার ভাই হতো, তাহলে চাকরিয়ে আপনাকে ছাল করে দিতাম। যা মুখ দিয়ে কি করবেন জানবো? একটা জানোয়ারকে আমি শায়েস্তা করব? জানোয়ার তাই নাকি? কটা জানোয়ারকে আমি শায়েস্তা করবেন তো জানবো? আটটা তো দেখছি প্রতি ঘরে ঘরে জানোয়ার। সর্বনাশ করেছে কি? কাঞ্চনের সর্বনাশ করেছে কে? সে তো আপনি কাঞ্চনের মুখে শুনেছেন, কাঞ্চনের মুখে শুনেছেন। আপনি পরম পূজনীয় পিতৃদেব বড় ভাই, বড় ভাই। আমি বলছি জামাই বাবু, আমি বলছি জামাই বাবু, ও কি করেছে তুমি জানো? আরে জানি জানি, এই বয়সে একটু করেই থাকে, কেউ সাধু পুরুষ না, বুঝলে? ও ভাই রে, তোমার মতো নোংরা মনের মেয়ের সঙ্গে বাক্যলাপ করতে আমার ঘৃণা হয়। আমার
আসার পর একটা পয়সাও ফাঁকি দিবার উপায় নেই। আগে বাজার করে 100 টাকার উপরে আয় হতো, 200 মাছ এনে বলতাম 500 এনেছি, এখন আর সেটা করার উপায় নেই। 20 টাকা করে মাছ এনে বলতাম 40 টাকা এনেছি, বাবু কোনোদিন জিজ্ঞাসাও করে, এখন এই শালা ভুরু ভাম। আপনি আমাকে কেন ডেকেছিলেন নন্দী মশাই? বসুন বসুন বসুন। না ঠিক আছে, কি বলবেন বলুন। বিড়ি খাবেন? না এসব আমি খাই না। আচ্ছা আপনি কি বন্ধ? কেন বলুন তো, চোখ নেই আপনার, কি করে যে সহ্য করেন এই সমস্ত কেলোর কীর্তি? কেলোর কীর্তি? আরে মশাই আপনি কি কানা? ভাই ভাই বলে আপনার স্ত্রী যে বাবুর গায়ে গড়িয়ে পড়ে দেখতে পাও না তুমি? নন্দী মশাই মেয়েটাকে আমি দোষ দেব না, কারণ ওকে তো আপনি কিছুই দিতে পারেন। আপনার বয়সটা যদি 70 না হয়ে 27 হতো ওর মনে সুখ দিতে পারতেন। আমার বয়স 70 নয় 52। ওই হল আর কি, আপনি বলছেন 52, কেউ চেহারা দেখে বলবে 72। বয়স যে হয়েছে সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। চোখ পড়ুন, আপনি চোখ পড়ুন দিব সবাই। আচ্ছা আচ্ছা আপনি বলুন, 2 মাস হলো আপনি বাড়িতে আসছেন, আমি তো একদিনও দেখিনি আপনার স্ত্রী আপনার সঙ্গে হেসে কথা বলছে। অত সময় দেখুন বাবুর সঙ্গে আলাপ হলে হাসি আর থামতেই পারে না। দেখুন আরে মশাই আমরা তো বুঝি দেহের জ্বালা নীতি বাক্য মানে না, রিপোর মধ্যেই কামড়ি বই হচ্ছে মারাত্মক। ঠিক আপনার এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের গ্রামে, 7 বছরের ভিন্ন বিয়ে করে নিয়ে এসলো 16 বছরের তরুণীকে, 2 মাসের মধ্যে ইয়ে চাকরের সঙ্গে বেড়ে গেল। আমি আমি আপনার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি নন্দী মশাই, আমার অঞ্চলটাকে সন্দেহের বিষ দিলে বিষাক্ত করে দেবেন না। আমার স্ত্রীকে আমি চিনি, সে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। ভালোবাসে? চ্যালেঞ্জ দেখুন আমি প্রমাণ করে দিতে না পারি, ওদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে, আমি আজই দেখাবো, না দেখাতে পারলে আপনি আমার কান কেটে নেবেন। আরে মশাই ওদের আচার আচরণ ঠিক স্বামীর স্ত্রীর মতো ভাই বোনের মতো নয়। আপনার আপনার জিভটাকে সংযত করল দিব সবাই, নইলে আর ঠিক আছে ঠিক আছে, আমার আর কি নেহাত এক সঙ্গে আছি তাই আপনাকে একটু সতর্ক করে দিলাম। দেখুন দেখুন বিষয় কথায় বলে মেয়ে মানুষ আর টাকা পয়সা যার হাতে যাবে তার হাতেই ভাসবে। একটু চোখ কান খোলা রাখ, নিজের চোখে দেখতে পাবেন। নন্দনে
লন্ডনে পরপরে আসস তো। আমি ঠিক জল দৃষ্টি দিয়ে লক্ষ্য করছি, চন্দনকে দেখলে ওর মুখটা হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে। বিয়ের পর থেকে লন্ডনে কোনোদিন আমার সঙ্গে এসে কথা বলেনি। আমার কাছে এলে ও যেন কিরকম ধান্তিক হয়ে যায়, কথাবার্তার মধ্যে কোনো চাঞ্চল্য নেই। কিন্তু চন্দনের সঙ্গে অন্য এক লন্ডনে উজ্জ্বল হাসি খুশি চঞ্চলে ভরপুর ও আমি আমি কি ভুল করেছি, আমি আমি কি ভুলি না করেছি, আমি কি ভুলি না করেছি। অনেকদিন তোমার গান শুনিনি, বেশ ভালো করে একখানা গান শোনাও। কি গান গাইবো বলুন, তোমার যা খুশি গাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটি গান গাই বলো। তাহলে লালন সাইজির একটি গান গাই বলে। তুমি দাতা শিরোমণি বাঁচে কেমনে মেঘের বগিষণে চাত বাঁচে কেমনে মেঘের বগিষণ তুমি দাতা শিরোমণি চাত বাঁচে কেমনে মেঘে। তুমি হে না বাজল ধান চাত কি বলে মারে, তুমি হে না বাজল ধান চাত কি বলে মারে।
শোনিনে চাকো বাসে গাবলে গবি শোনিনে চাতক মোলে যাদ যাদ ওই নবাই চাতক মোলে সাথে